3,350 হাসপাতালে আজকে রোগী ভর্তির সংখ্যা 574 জন, এর সাথে ডেঙ্গু রোগীর সংখ্যা হলো 54 জন। আমাদের নর্মালি এখানে রোগী ডবলেরও বেশি রোগী সবসময় ভর্তি থাকে এবং বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসকষ্টে আসে এবং জ্বর এই মুহূর্তে জ্বরের রোগীর সংখ্যা অনেক বেশি এবং বেশিরভাগ ক্ষেত্রে জ্বর হয় এবং তাদেরকে আমরা সর্বোচ্চ চিকিৎসা চালিয়ে যাচ্ছি। যদিও আমাদের জনবল সংকট আছে তারপরেও আমাদের চেষ্টা ছুটি নেই, আমরা সর্বোচ্চটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপাতত আর মেজর কোনো সমস্যা নাই এবং সবসময় এই হাসপাতালে ডবলেরও বেশি রোগী সবসময় ভর্তি থাকে। বেসিক্যালি 250 বেড হাসপাতাল কিন্তু রোগী তো 550-600 নর্মালি থাকে, কাজেই এখানে তো মানে 250-300 রোগী মানে শয্যার বাইরে ফ্লোরে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো এর বেশি তো জায়গা দিতে পারছি না। কাজেই অনেক রোগী ফ্লোরে থাকে এবং ফ্লোরে রেখেও আমরা আমাদের চেষ্টা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমাদের যদিও 250 বিশিষ্ট হাসপাতালে যে জনবল, আমাদের টোটাল ডাক্তারের সংখ্যা 58 জন, কিন্তু আমরা এখানে আছি 23 জন। এই সংখ্যক ডাক্তার এবং কর্মচারী নিয়ে কিন্তু আমরা আমাদের চিকিৎসার সর্বোচ্চটুকু আমরা চালিয়ে যাচ্ছি। সদর হাসপাতালে বিদ্যুতের ডাবল ফেজের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা PWD-র সাথে কথা বলেছি, আমরা PDP-র সাথে কথা বলেছি, তারা যদিও বলছে যে তারাও চেষ্টা করছে এবং তারা একটা বাজেট পাঠিয়েছে মন্ত্রণালয়ে, সেটা আসলে তারা হয়তো বা তার অনুমোদন সাপেক্ষে তারা এটা করে দেবে। কিন্তু ডাবল ফেজ বিদ্যুৎ না হলে, বিদ্যুৎ চলে গেলে আমাদের এখানে লিফট বন্ধ থাকে, কাজে রোগীদের ওয়ার্ডে যাওয়ার ক্ষেত্রে বা খাবার দাবার বা ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যায়, যার জন্য কাজের হ্যাম্পার ঘটে। আমরা আশা করবো যে এটা তাড়াতাড়ি ডাবল ফেজ হবে এবং আমরা এই সমস্যার সমাধান করব। বিদ্যুৎ যদি না থাকে তাহলে সবচেয়ে বড় সমস্যা লিফট চলে না, লিফট না চললে 5-6 তলায় রোগী উঠতে পারে না। তারপরে সেই ক্ষেত্রে আমাদের অপারেশনের ক্ষেত্রেও একটা জটিলতা হয়, কারণ কারেন্ট না থাকলে তখন অপারেশন করতে অনেক রকম জটিলতার মধ্যে পড়ে যেতে হয়। তাছাড়া নিচতলা থেকে খাবার উঠাতেও আমাদের সমস্যা হয়, ওষুধপত্র পাঠাতে সমস্যা হয়, কাজে আমাদের ডাবল ফেজ লাইন অত্যন্ত জরুরি। টাইফয়েড জ্বর, কিছু ডেঙ্গু এবং কিছু পাতলা পায়খানা রোগী থাকে।
আগামীতে আমাদের সরকারের ঘোষিত সিদ্ধান্ত অনুসারে এখানে শেখ রাসেল নবজাতক ইউনিট হওয়ার জন্য আমি আমার সরকারের কাছে জোর আবেদন করছি, তাহলে নবজাতকের সঠিকভাবে চিকিৎসা আমাদের করার সম্ভব হবে। জ্বরে তাও জায়গা হয়নি, এক কর্নারে রাখছি। অনেক রুগী উপরে শিশু ওয়ার্ডে বেড না পেয়ে তিনতলায় যেখানে কোনো বেড নাই, কোনো পজিশনই নাই, ধুলাবালির ভিতরে নিচে আরো 20-25 থেকে 30 জন রুগী আছে। অর্থাৎ এখানে চিকিৎসার মতো কোনো অবস্থাই নেই। এই এই কারণে কালকে ছুটির দিন গেছে, কোনো ডাক্তার ছিল না। এমার্জেন্সি যে ডাক্তার দেখছে উনি দেখছে, তার আসছেন রাউন্ডে, এখন পর্যন্ত এখনো ডাক্তার রাউন্ডে আসে না। ডাক্তার কোথায় আছে আমরা বলতে পারি না। কোন ডাক্তার দেখেছিলেন? নাম কেটে দেখতে নাম কেটে